फ्रेंड्स আমি বিজুস আজকে অরুণে কালীপূজা আছে তো আমি ইন্দো দেবু বেরিয়েছি কালীপূজোর ভিডিওটা করতে ওখানে এখন বক্স বাজে সূর্যঙ্কার তারপর আরসিএফ আছে 8S9 মিট লক্ষ্মী আসছে বড়রঙ্গল থেকে ভিডিওটা করব আমরা গিয়ে ওখানে এখন এই মুহূর্তে একটু দাঁড়িয়েছি এই ভিডিওটা করার জন্য ইন্ট্রোটা দেওয়ার জন্য তো স্পটে যাওয়া যাক আর গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তারপর বন্ধুদেরকে একটু শেয়ার করো আর কমেন্ট তো অবশ্যই করবে সেটা আর বলবো না চলে আসছি অরুণ এখন যাচ্ছি রাস্তা দিয়ে বক্সে সাউন্ড পাচ্ছি না মনে হচ্ছে বন্ধ আছে কই রে আরছে বাজে না যে আশাটাই বেকার হলো নাকি কোন আছি বসিয়েছে আগের বছর যেখানে বসছিল ওদিকটা করি আসছি দেখি শীতলাতলায় কি বাজছে আগের বছর তো যতগুলো বক্স হচ্ছিল শীতলাতলাতেই বাজছিল কিন্তু ভোটের জন্য কালীপূজাতে পুলিশ আর বাজাতে যায়নি রাত্রিবেলা ছড়ে গেছিল ছিঁড়ে গেছিল আসতে রে কি বুঝতে পারিনি ও আচ্ছা ছেড়ে বলবো হাই কই রে যা শীতলতলাই বাসার ফাঁকা ওই জন্য লোক নাই আগে দিয়ে একটা যায় রাস্তা আছে শীতলতলায় ফাঁকা বক্স নেই এই তুই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই তো বাজছে গুপ গাপ শুনতে পাচ্ছি বক্স লাটানো আছে আস্তে এই দেখতে পাচ্ছ সূর্যঙ্কারে সেই আমাদের স্করপিও সূর্যঙ্কার মাইক এই যে আমাদের ইউটিউব চ্যানেল মালিক আর এই যে আমাদের সেই
8 West 9 Mid বড়ডঙ্গলের ফেমাস আমাদের লক্ষ্মী মিউজিক সেন্টার। 26 তারিখ কালীপূজা আছে হলদিগুড়ি বারোয়াড়িতে, তো ওখানে সবাই আসবে। এই এই মালটা রোড শো হবে, বসে হ্যান্ডি যে হবে সেটা অন্য বক্স বাজবে। বুঝতে পারছো বন্ধুরা বাজলে কিরকম হবে? 8 West 9 Mid এলাকায় প্রথম। বাপ ছেলে ও কি ওয়ানে স্পিকার 18 ইঞ্চি, মনে হচ্ছে 1500 করে ওয়াট আছে। দেবু এটা রোডে, দেবু এটা আমাদের রোডটা বেরোবে, দেখ হিসেব কর সুরজঙ্কার রেডি করে বাজাতে শুরু করে দিল, কিন্তু লক্ষ্মী মিউজিক রেডি হয়ে গেছে সব, কিন্তু বাজালো না, বললো 4টার পর থেকে বাজাবে সবাই, তাই 4টার পর হাজির হয়ে যাও, দেখা হবে আবার 4টের সময় আসছি তখন। রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের একটু শেয়ার করো।